আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। প্রিমিয়ার ইংলিশ গ্রামার অ্যান্ড লিটারেচার বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত নিয়ে আসছেন জনাব মোহাম্মদ মিজানুর রহমান। بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন ক্ষুদ্র পানির বিন্দু থেকে, পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি সম্মানিত, যিনি কলম দ্বারা শিক্ষা দিয়েছেন, মানুষকে শিক্ষা দিয়েছেন যা তারা জানত না। ধন্যবাদ, ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্মানিত উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ, আরও উপস্থিত আছেন বিসিএস অদিতি লিমিটেডের সম্মানিত শিক্ষক মণ্ডলী, যারা আমার মাথার তাজ সমতুল্য, আরও আছেন সম্মানিত স্টাফ এবং অতিথিবর্গ। তো আজকে আমরা যেই অনুষ্ঠানের লক্ষ্যে আমরা এখানে এসেছি, আমরা আজকে কথা শুনব সেই মানুষটির কথা যেই বইটির মোড়ক উন্মোচন হতে যাচ্ছে প্রিমিয়ার ইংলিশ গ্রামার অ্যান্ড লিটারেচার বইয়ে। আজকে সেই মহেন্দ্রক্ষণ 22 আগস্ট 2021 আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে। আমরা শুনব জনাব মোহাম্মদ আব্দুল লতিফ স্যার। সম্মানিত উপস্থিতি, শুভ সন্ধ্যা। আজকের এই প্রোগ্রামে আপনাদের মূল্যবান সময় আমার জন্য কিছুটা বরাদ্দ করার জন্য আমি সত্যি খুব কৃতজ্ঞ এবং আনন্দিত। আসলে আমাদের সবসময় আসলে একত্রিত হওয়ার সুযোগ হয় না, কোনো না কোনো একটা উপলক্ষ লাগে। ভাবলাম জীবনে প্রথম একটা অ্যাচিভমেন্ট কিছু একটা করতে যাচ্ছি, এই অ্যাচিভমেন্টটা সবাইকে সামনে রেখে সবাইকে নিয়ে শুরু করতে চাই। কথায় বলে যদি অনেক দূরে যেতে চাও সবাইকে নিয়ে যাও, আর দ্রুত যেতে চাও তাহলে একলা যাও। তো আসলে অনেক দূরে যেতে চাই, এই জন্য সবাইকে নিয়ে যেতে চাই। এই জন্য আমার ফ্যামিলি ফ্রেন্ড বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। অনেকদিনের ইচ্ছে ছিল একটা বই লিখবো, কিন্তু আসলে বই লেখার ইচ্ছা থাকা সত্ত্বেও বলতে গেলে আসলে সাহস হয় না। অনেক আগেই লেখার কথা ছিল, পারিবারিকভাবে বিশেষ করে আমার সহধর্মিণী, সে আজকে বোধহয় অনেক বছর যাবৎ বলছিল যে ইংলিশ একটা বই লেখার জন্য। আমার শুধু তার আগে আরও আমার বন্ধুবান্ধব পর্যায় থেকে যারা বেশ কয়েকজন বন্ধুবান্ধব কলেজ ফ্রেন্ড যারা ছিল তারাও খুব আমাকে মানে খোঁচা দিত, সবসময় খোঁচা দিত, এত ইংরেজি পড়ে লাভ কী, এই পড়ো এই ইংরেজি জেনে লাভ কী, এটা সেটা, হ্যাঁ একটা এটা করো সেটা করো, একটা বই লেখো বা এটা করো, বিভিন্নভাবে মানে পরিচিত করার চেষ্টা করতো। আসলে আমি কোনো কথাই কারোর সাড়া দিইনি। অ্যাকচুয়ালি আমি আজকে একজন শিক্ষক হিসেবে দাঁড়িয়ে আছি। একসময় আসলে শিক্ষক হওয়ার জন্য আমার তেমন একটা স্বপ্ন ছিল না, যেহেতু বিশেষ সিভিল সার্ভিসে যেতে পারলাম না, তাহলে একটাই কাজ করি, অন্য কিছু না করে শিক্ষকতাই করি। আর শিক্ষকতা পেশাটাকে তখন থেকেই বিশেষ করে মনে প্রাণে ধারণ করার চেষ্টা করলাম, লালন করার চেষ্টা করলাম। আর সেই ইয়ে থেকেই চেষ্টা করলাম যে ইনফরমাল সেক্টরে মানুষ ফর্মাল সেক্টরে শিক্ষকতা করে ইনফরমাল সেক্টরে শিক্ষকতা করতে পারে। তো ভাবলাম যে পারে সে করে দেখায়, হি হু ক্যান ডাজ, কথায় বলে। মানুষ আসলে সফলতা তো এক একজন এক একভাবে সফল হয়, তো আমাদের সফলতাটা হয়তো আমি যদি যে কাজটা করছি সেটা যদি আমি সন্তুষ্ট থাকি এবং অন্যকে খুশি করতে পারি, কিছু দিতে পারি, আমি মনে করি সেটাও আমার একটা সফলতার অংশ। তো সেই কাজটা সেই থেকে শিক্ষকতাটাকে ভালোবাসি এবং সেই থেকে চেষ্টা করেছি সর্বান্তকরণে শিক্ষকতাটাকে লালন করেছি এবং সেই পেশায় এখন পর্যন্ত আছি এবং যতটা সম্ভব সর্বোচ্চ সেবা চেষ্টা করি শিক্ষক একজন শিক্ষক হিসাবে নিজেকে সেবা দেওয়ার জন্য, ছাত্রদের কাছে থাকার জন্য। সেই উপলব্ধি থেকেই পারিবারিকভাবে অনেকদিন যাবৎ বই লেখার জন্য একটা তাগাদা ছিল। তো সেই ইয়ে থেকে এই করোনাকালে ভাবলাম, এই করোনা যেহেতু অনেক ক্ষতি করেছে তখন ভাবলাম যা করোনাকালে অন্তত এই কাজটা করা যেতে পারে। গত 3 মাস চেষ্টা করেছি নিরলসভাবে পরিশ্রম করে, বলতে গেলে আসলে হুট করে একটা সিদ্ধান্ত না, যা
এত যেহেতু বলছে বইটা যদি না লিখে মরি তাহলে আমার সহধর্মীর কাছে হয়তো একটু মানে একটু ইয়ে হয়ে থাকতে হবে, ছোটো হয়ে থাকতে হবে। এবং বন্ধুবান্ধব বা অগণিত স্টুডেন্ট ছাত্রছাত্রী যারা আমাকে যেভাবে চিনো তাদের অনেক দিনের একটা আকাঙ্ক্ষা ছিল একটা বই লেখি, কিন্তু আমি আসলে বই লেখার প্রতি তেমন একটা ইয়ে ছিল না। কিন্তু এই করোনাকালে অনেক চিন্তার পরে ভাবলাম না এই কাজটা করে যাই, কারণ ওদিন বাঁচি বা মরি সে বলা যাচ্ছে না, করোনাতে যে কোনো সময় চলে যেতে পারি। তো এই কারণে বইটা লেখার জন্য একটা উদ্যোগ নিলাম। তো আমি আমার অভিজ্ঞতা এবং দিয়ে আমি এই বইটা লেখার চেষ্টা করেছি, সর্বোচ্চ চেষ্টা করেছি যাতে বইটাতে নিখুঁতভাবে এবং আমার নিজস্ব স্টাইলে বইটাতে যাতে সব ধরনের তথ্য আসে। এই বইটার নামটা হচ্ছে প্রিমিয়ার ইংলিশ গ্রামার অ্যান্ড লিটারেচার। এই বইটাতে মূলত আমি গ্রামার বিষয়গুলোকেই বেশি জোর দিয়েছি, ভোকাবুলারিকে বেশি জোর দিয়েছি। এখানে বইয়ের মধ্যে আমি কয়েকটা টপিক ভোকাবুলারি এবং স্পেলিং, ভোকাবুলারি এবং ওয়ার্ড ফরমেশন ইত্যাদি টপিকের উপর আলোচনা করেছি। আর গ্রামারের অন্য অন্য যে টপিকগুলো আছে, আমরা ছোটোবেলা যখন পড়ি আমরা যখন দেখতাম যে ক্লজ টপিক পড়াইতে যে ফ্রেজ টপিক পড়াইতে যে অনেকের কাছে শুনতাম এই দুটো টপিক খুব কঠিন, অথবা বলে দিত এই যে হু হুইস হু থাকলে এটা থাকলে কমপ্লেক্স সেন্টেন্স হয়, অর নর বাট এটা থাকলে কম্পাউন্ড সেন্টেন্স হয়। আসলে এটা দিয়ে তো আসলে ইংরেজি শেখা হয় না। তো আমি আমার চেষ্টা করেছি এখানের মধ্যে এই যে গ্রামারের যে কঠিন কঠিন যে টপিকগুলো আছে, যেই টপিকগুলোতে আমাদের ছাত্রছাত্রীরা ইউনিভার্সিটি পাশ করার পরও যখন চাকরি বাজারে প্রতিযোগিতা আসে তখন এই আমার আজকে এত বছরের অভিজ্ঞতায় প্রায় 15 বছর প্লাস শিক্ষকতা পেশা আছি, এই পেশায় যত টাকা মাঠ পর্যায়ে ছাত্রছাত্রীর সাথে আলোচনা করে কথা বলে ক্লাসরুমের পরিবেশে থেকে যে অভিজ্ঞতা হয়েছে তাতে মনে হয়েছে যে এই জিনিসগুলো এইভাবে যদি তুলে ধরা যায় আমাদের অগণিত চাকরি প্রার্থী যারা চাকরির জন্য হন্য হয়ে মানে আমাদের দেশে মানে তীর্থের কাকের মতো চাকরির জন্য চেষ্টা করে যাচ্ছে, কিন্তু বিশেষ করে ইংরেজি অঙ্ক এই সাবজেক্টগুলোতে তাদের অদক্ষতার কারণে চাকরির প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে, তাদের জন্য আমি মনে করি এটা আমার দায়িত্ব হিসেবে এই বইটা লেখা এবং এই বইটার মাধ্যমে আমি তাদের সেই যে নিডসগুলো আছে সেটা পূরণ করার ফুলফিল করার চেষ্টা করেছি মাত্র। আশা করছি যারা পড়বে এই বইটা থেকে তখন তারা আশা করছি মূল্যায়ন করবে। আর এই বইটা যেহেতু আপনাদের কারো কাছে নাই, তোমাদের কারো কাছে নাই, এই সম্পর্কে হয়তো এই বইটা গিয়ে আছে ভিতরে সাবজেক্ট ম্যাটার সম্পর্কে হয়তো এখনই কোনো ইনপুট দেওয়া সম্ভব হবে না, কিন্তু হয়তো পড়ার পরে আমাদের ছেলেমেয়েরা যা বা বন্ধুবান্ধব যারা পড়বে তারা হয়তো বুঝতে পারবে যে এখানে আমি সর্বোচ্চ এফোর্ট দিয়েছি এবং এখানে থেকে হয়তো কিছুটা ফিডব্যাক নিতে পারবে। আর এই বইটার মধ্যে আমি কমের মধ্যে আমি চেষ্টা করেছি বইটা অনেক বড় বই অনেকে আশা করছে, কিন্তু আমি বইটা শুরুতেই যেহেতু বইটা শুরু করছি এই কারণে বইটাকে কলেবরটা তখন একটা বড় করিনি, 516 পৃষ্ঠার মধ্যে আমি আমার তথ্যগুলো উপস্থাপন করার চেষ্টা করেছি। এবং দামটাও অনেক কম রেখেছি এই কারণে যে করোনাকালে অনেকে আর্থিক সংকটে আছে, ছেলেমেয়েদের জন্য অনেক সমস্যা হয়, এই সময়ের কথা বিবেচনা করে আমি দামটাও আমি আমার অবস্থান অনুযায়ী বইটার দাম অনেক কম রেখেছি, 270 টাকা মাত্র। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বইটাতে আমি আমার সর্বোচ্চ লেভেলের ইনপুট দেওয়ার চেষ্টা করেছি এবং সর্বোচ্চ চেষ্টা করেছি বইটাকে ত্রুটিমুক্ত রাখার জন্য, যাতে মোটামুটি এই দেশের যারা আছে ছাত্রছাত্রী যারা আছে তারা যেন এই বইটা পড়ে সহজভাবে ইংলিশটাকে মনে করে যে আসলে ইংলিশ কোনো কঠিন ভাষা নয় এবং পড়লে আসলে ইংলিশটা বোঝা সহজ, এবং তার মাধ্যমে যদি আমি আমার এই সামান্য চেষ্টার মাধ্যমে যদি আমি আমার অগণিত পাঠকদের মধ্যে বর্তমান এবং ভবিষ্যৎ যারা চাকরি প্রার্থী পাঠক তাদের জন্য যদি এই বইয়ের মাধ্যমে আমি কিছুটা হলেও তাদের ইংলিশ শেখার পথটাকে সুগম করতে পারি, সহজবোধ্য করতে পারি, তাহলে আমি মনে করবো আমি একজন শিক্ষক হিসেবে একজন লেখক হিসেবে আমি সত্যি ধন্য, এটাই আমার সবচেয়ে বড় সার্থকতা মনে করছি আর কি। আর এই বলে আমি আমার আজকে মানে শেষ করতে চাই আমার তোমার সঙ্গে। লতিফ স্যারকে তার অসাধারণ মূল্যবান কিছু বক্তৃতা দেবার জন্য, স্যারের কথা রেশ ধরে আমার এক টমাস লুথার স্যারের একটা কথা মনে পড়ে গেল, যে একটি উপহার আন্তরিকভাবে দেবার মাধ্যমে অনেকগুলো ক্ষতি থেকে রক্ষা করা সম্ভব। সত্যি একটি বইয়ের চেয়ে বড় এবং শ্রেষ্ঠ উপহার আর কি হতে পারে? আমাদের ছাত্র সমাজে স্যার সবসময় আমরা কৃতজ্ঞচিত্তে স্মরণ করি এবং স্যারকে সবসময় বলতাম, স্যার আপনি একটি বই বের করবেন, আপনার তো অনেক জনপ্রিয়তা আমাদের স্টুডেন্ট মহলে। তো স্যারকে আমি আবারও বিনীতভাবে অনুরোধ করছি জনাব মোহাম্মদ আব্দুল লতিফ স্যারকে আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন করার জন্য। সম্মানিত অতিথিবৃন্দদেরকে সাথে নিয়ে
জনাব মোহাম্মদ আব্দুল লতিফ স্যার প্রিমিয়াম ইংলিশ গ্রামার অ্যান্ড লিটারেচার বইটি আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন করার জন্য সবিনয় অনুরোধ করছি। জনাব মোহাম্মদ আব্দুল লতিফ স্যার। এটা নিয়ে স্যারের সাথে আমার অনেকই কথা হতো আগে, যে স্যার আপনার একটা বই আসা উচিত। কারণ যেমন কোনো একটা সময়ে কারোর সাথে বলছিলাম যে স্যারকে তো ওয়াকিং ডিকশনারি বলা হয়, তো সে এসে আমাকে জিজ্ঞেস করতেছে আচ্ছা স্যারের ওয়াকিং ডিকশনারি বইটা কোথায় পাওয়া যাবে। তো তখন বললাম যে না, এরকম না, এটা স্যারকে আমরা ডাকি, কিন্তু স্যারের একটা পাবলিকেশন থাকতে হয়। কারণ একটা মানুষের ক্ষেত্রে সবচেয়ে বড় যে জিনিসটা, যে মানুষ আজীবন থাকে না মানুষ পৃথিবীতে, কিন্তু মানুষের এই কর্মটা থেকে যায়। স্যার হয়তো অনেক লেকচার ডেলিভারি করেন বা অনেককেই ইংরেজি শেখান, কিন্তু তারপরেও আমাদের একটা হিউজ অ্যামাউন্ট অফ স্টুডেন্টস কিন্তু এই অ্যাক্সেসটা পায় না। তো তারা এখন ওই বইয়ের উপরে ডিপেন্ড করে যে কিভাবে আমরা একটা বই পাবো, গ্রামে আমার নিজের ঘরে বসে হলো আমি কিছু একটা শিখতে পারবো। আর সবাই বিসিএস দিবে তাও না, অন্য প্রাথমিক শিক্ষক থেকে শুরু করে বিভিন্ন লেভেলে যখন চাকরির চেষ্টা করে, এই ইংরেজি এবং গণিত এই দুইটা দেশে ধাক্কা খায়। তো ইংরেজির শিক্ষার ক্ষেত্রে একটা পাবলিকেশন স্যারের কাছ থেকে আমরা অনেক আগে এক্সপেক্ট করছিলাম। তো প্রিমিয়ার ইংলিশ গ্রামার অ্যান্ড লিটারেচার ফার্স্টে, বাট স্যারকে যেহেতু ওয়াকিং ডিকশনারি বলা হয়, আমরা এক্সপেক্ট করবো স্যারের নেক্সট পাবলিকেশনটা অবশ্যই স্যার যেটা বলেছেন ভোকাবুলারির উপরে আসবে। স্যারের জন্য শুভকামনা। থ্যাংক ইউ, ধন্যবাদ জনাব রহমত আলী শাকিল। এবার আমরা যার বক্তব্য শুনব, জনাব মনীষা কর্মকার, বিসিএস প্রশাসন ক্যাডারে কর্মরত। জনাব মনীষা কর্মকার। সবাইকে আমার সালাম, নমস্কার। আমি মনীষা রানী কর্মকার, 37 ব্যাচের প্রশাসন ক্যাডারে বর্তমান পশ্চিম ঢাকা ডিসি অফিসে আছি সহকারী কমিশনার হিসেবে। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছেন পরিবারবর্গ নিয়ে। আজকের এই অন্যরকম একটা আনন্দঘন পরিবেশে আসতে পেরে সত্যি আমি সত্যি বিমোহিত। আর সবচেয়ে বড় কথা, যার আমন্ত্রণে এসেছি, যার আজকে যার আয়োজক, সেই আমি তাকে ভাই হিসেবে সম্বোধন করছি। তাকে শুরু থেকে আমি ভাই হিসেবে, শ্রদ্ধা বড় ভাই হিসেবে মানি এবং শ্রদ্ধা করি। লতিফ ভাই, আমার মূলত বিসিএসের যাত্রা শুরু হয়েছিল, বিসিএস দিব এবং কোচিং করবো এবং প্রস্তুতি নিব, এই পর্বটা শুরু হয়েছিল তার হাত ধরে। আমি প্রথম তার সাথে কথা বলি,
আমি বিসিএস দিতে চাই, কোথায় আসবো? তিনি আমাকে প্রথম বলেছিলেন কনফারেন্সে চলে আসো, এখানে এসে আমার সাথে দেখা করো। এর পরবর্তীতে এখন অডিটি লিমিটেড হয়েছে, আর যার অনুপ্রেরণা সবসময় আজও আমার সাথেই থাকে। তিনি আমাকে সময় অসময় যে কোনো সময় আমাকে অনুপ্রেরণা উৎসাহ প্রদান করেন। সেই মানুষটি এতদিনই তার স্বপ্ন, তার দীর্ঘদিন ক্লাস করেছি, ক্লাসে তিনি যে কথাগুলো বলতেন আমার এখনও মনে পড়ে। আমি যখন ক্লাস করছিলাম তিনি তখন পড়াচ্ছিলেন যে তোমরা বলো তো প্রশাসক ইংরেজি কি, তখন সবাই বলেছিলেন অ্যাডমিনিস্ট্রেটর। আমাকে প্রশ্ন করেছিলেন যদি তুমি প্রশাসক হিসেবে যাও তাহলে বলো লেডি প্রশাসক যদি হয় তাহলে কি হবে ওটা ইংরেজি। আমি ঠিক তখনও জানতাম না, ওই ওয়ার্ডটি তার কাছ থেকে শিখেছিলাম অ্যাডমিনিস্ট্রেট্রিক্স তিনি আমাকে বলেছিলেন। ওই মুহূর্তে আমি ওই ওয়ার্ডটা তার কাছ থেকে জানতে পারলাম। যদি এই শব্দটির তেমন কোনো খুব একটা প্রয়োগ পাই না তারপরেও আমার খুব ভালো লাগে, এখন আমি গর্ব করে সবার সাথে শেয়ার করি যে অ্যাডমিনিস্ট্রেট্রিক্স যে পদটা আমি এখন আছি এই পদটা আমি ওয়ার্ডটা আমি তার কাছ থেকেই জেনেছিলাম। আর এরকম এখন সব প্রাণোচ্ছল মানুষ সবচেয়ে বড় কথা বড় মনের অধিকারী যে কিনা প্রত্যেক শিক্ষার্থীকে তার নিজের একেবারে নিজের অনুজ মনে করে সবাইকে শিক্ষাদান করেন, বন্ধুসুলভ আচরণ এবং সবসময় সবার পাশে থেকে যে কোনো মুহূর্তে পরামর্শ এবং যে কোনো ধরনের সহায়তা প্রদান করেন আর আশাবঞ্জক প্রদান করেন। এটা এরকম সবার মধ্যে আসলে ঠিক পাওয়া যায় না। অন্যরকম একটি আজকে তার এই বইয়ের মোড়ক উন্মোচনে আমি নিজে সত্যি থাকতে পেরে সত্যি নিজেকে ভাগ্যবান মনে করছি। সবাই তার জন্য দোয়া রাখবেন, আমরা সবাই ভালো থাকি যাতে এবং তার পরিবারের জন্য। অসংখ্য ধন্যবাদ জনাব মনীষা রানী কর্মকার ম্যামকে তার কিছু বস্তুনিষ্ঠ কথা বলবার জন্য। একদমই তাই, আমরা যখন ক্লাস করি স্যারের প্রতিটি ক্লাস আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি প্রতিটি মুহূর্তে। তো খুব বেশি সময় দীর্ঘায়িত করব না। তো আমি সম্মানিত অতিথিবৃন্দদের মধ্য থেকে যারা কথা বলতে ইচ্ছুক মঞ্চে এসে কথা বলতে পারবেন, সেই সুযোগটি আছে, ওপেন ফর অল। হাই স্কুল লাইফটা বেসিক্যালি প্রথম দিন থেকে শুরু, দুইজন আমরা দুটো ডিফারেন্ট প্রাইমারি স্কুলে ছিলাম, দেন হাই স্কুল, দেন ঢাকাতে আমি নটরডেমে ও ঢাকা কলেজে, ঢাকা ইউনিভার্সিটিতে দুজন একই সাবজেক্টে। তো আমরা একেবারে মানে একসাথে গঠবন্ধন যাকে বলাতে সেভাবেই চলছি। তো আজকে একটা ইয়ে বলি যে সেগুলো ও আমার বাবা ওই স্কুলে ইংলিশ টিচার ছিলেন, তো ও বলেছিল আমাকে নিয়ে আসতে, আসলে বয়স্ক মানুষ সেই জন্য আনিনি। বাট আমার বাবা নিশ্চিত খুশি হতেন যে তার একটা প্রিয় ছাত্র এরকম একটা বই প্রকাশ করতে পেরেছেন ইংলিশে। আমরা দুজনই একই স্কুলে খুব মানে প্রথম দিককার, বাট আমার বাবা আমার চেয়ে ওকে বেশি পছন্দ করতো বিকজ তার ইংরেজির দখলটা খুব ভালো ছিল, আমি এদিকে অনেক পিছনে ছিলাম। এবং আমরাও অনেক সময় দেখা যেত ওর হাত নেওয়া, সেই স্কুল লাইফে একটা ছেলে ইংলিশে এত মনোযোগী অন্য কিছু বাদ দিয়ে, এটা আসলে একটা ডিফারেন্ট জিনিস। আর আরেকটা জিনিস বলে নিয়ে, আমরা খুব মফস্বলের স্টুডেন্ট, ওখানে আসলে কম্পিটিশন যে কী জিনিস সেটা আসলে বোধ হয় আমরাই ফার্স্ট ব্যাচ ছিলাম যারা শুরু করেছিলাম। তো অনেক ইয়ের পরে আমার আজকে খুব ভালো লাগছে যে আমার বন্ধু একটা বই লিখছে এবং সেইটার মোড়কোপঞ্চল অনুষ্ঠানে আমি আসতে পেরেছি। ডেফিনেটলি এটা তার যে ইংরেজির প্রতি যে তার অসম্ভব মমতা বা আগ্রহ সেটার প্রেক্ষিতেই সেটা আসলে করতে পারছে। সে শুরু থেকেই লেগেছিল এবং একটা ভালো জিনিস সে দিয়েছে। আমি যারা এখানে সদ্য বিসিএস দিয়ে বিভিন্ন ইয়েতে যোগদান করেছে তারা আমার চেয়ে অনেক ভালো করতে পারবে, কারণ আমরা চাকরিতে ঢোকার পরে আসলে পড়ালেখার সাথে থাকি না, এটা একটা বাস্তবতা। তো আমার বন্ধুর এই কর্মটা ডেফিনেটলি আরও অনেক ইফেক্টিভ হবে, যারা আপকামিং কম্পিটিটিভ এক্সাম আছে কিংবা বেসিক গ্রামার নিয়ে যারা পড়ালেখা যারা আগ্রহ করবে বা নিজেদেরকে একটু ডেভেলপ করতে পারবে সেটাতে ডেফিনেটলি খুব ইফেক্ট মানে কার্যকর হবে। তো আমি আসলে ইয়ে করি যে লতিফ আমাদের জন্য একটা গর্ব, আমাদের স্কুলের আমরা একসাথে যেই যাদেরকে নিয়ে আমরা গর্ব করতাম তার মধ্যে সে একজন, এবং এটা তোমার এই কীর্তি তোমাকে আরও বেশি মহিয়ান করবে। নেক্সট টাইম তুমি যেই আরও প্ল্যান করছো কিছু বই বের করার সেটা ডেফিনেটলি আরও হয়তো আমরা আরও বেশি থাকার চেষ্টা করব যেন তুমি আরও বেশি উৎসাহ পাও লেখার জন্য। তো বন্ধু চালিয়ে যাও, আমরা আসি,
ইনশাআল্লাহ তোমার স্টুডেন্ট বলি আর যারা যাদের তোমার ফ্যাসিলিটেট করছো এখানে যারা আছে তাদের মধ্যেও তোমার প্রতি একটা বেশ উচ্চাশা এবং ইয়ে দেখতেছি। এইটা তোমাকে আমার মনে হয় আরও কিছু লেখার জন্য উৎসাহিত করবে। তো সবাইকে ধন্যবাদ। আমি শুভ সন্ধ্যা সকলকে। আমি মোহাম্মদ জাকির হোসেন বাচ্চু, আমি উপসচিব ICT ডিভিশনে রয়েছি। আমি 27তম BCS প্রশাসন কারের সদস্য। আমি যেই কারণে আজকে এই সুযোগটা নিলাম সেটা হচ্ছে মানে এখানে আসার পরে আমার মনে হয়েছে আমি একমাত্র প্রতিভাইয়ের ইউনিভার্সিটি রুমমেট ছিলাম আর কি। এই মুহূর্তে আর কেউ নেই, আমরা অনেকেই ছিলাম রুমমেট। একটু জাস্ট একটু দুটি গল্প করার জন্য বা স্মৃতিচারণ করার জন্য এখানে হাজির হয়েছি। অনেকেই লতিফ ভাইকে হয়তো বা এই বই লেখার জন্য বলেছেন। আমার মনে আছে আমরা কয়েকজন ব্যাচমেট একসাথে ছিলাম ওই হলে। লতিফ ভাই আমাদের সিনিয়র ছিলেন, সে একই সাথে আমার বড় ভাইয়ের বন্ধু, আমার বড় ভাইয়ের সোশিওলজির স্টুডেন্ট। তো লতিফ ভাইকে আজকে যেরকম দেখছি আর কি, সেই 1998-99-2000 সময় আমার মনে হয় জাস্ট রিভার্স হয়ে গেছেন। সেটা হচ্ছে আমি তখন আমার কাছে মনে হয়েছে যে একজন ইন্ট্রোভার্ট টাইপের একজন মানুষ, এখন যেটা জাস্ট আমরা দেখতে পাচ্ছি পুরোপুরি এক্সট্রোভার্ট টাইপের হয়েছেন। তিনি প্রচুর ইংলিশ জানেন কিন্তু বলছেন না, আমরা এরকম মনে হতো আর কি। প্রচুর ইংলিশ জানে তার আমাদের কাছে মনে হতো, কিন্তু রোজ কোনো ইংলিশ বলে না, একবার খাঁটি বাংলা ভাষায় কথা বলে। আমরা তো অনেক সময় না জানলেও অনেক ইংলিশ বলার চেষ্টা করি, মানে অনেক সময় যেটা নিজেকে জাহির করা। তো এই মানুষটি সেরকম আমার কাছে মনে হয়েছে, তিনি বলছেন না। তো আমরা যারা ব্যাচমেট ছিলাম ওই সময় তার রুমমেট, তো আমরা মাঝে মাঝে লতিফ ভাইকে টেস্ট করতাম আর কি ইংলিশে। দেখতাম যে সবাই তো পড়াশোনা, লতিফ ভাই ইংলিশে ডিকশনারি রিভিশন দিচ্ছেন। তো তার কাছ থেকে তখন শুনেছি ক্লাস 5-6 থেকে লতিফ ভাই প্রতিদিন নিয়ম করে শব্দ মুখস্থ করা কীভাবে করতে হয় সেটা তিনি করছেন, আমাদেরকে বলছেন। আমরা আবার আমার ব্যাচমেটটা মজা করে ইংলিশে কত বোম্বাস্টিক শব্দ থাকতে পারে এগুলো খুঁজে খুঁজে বের করে লতিফ ভাইকে জিজ্ঞেস করতাম। তো বলার সময় শব্দর অ্যান্টোনিম, সিনোনিম এবং অক্সফোর্ড ডিকশনারিতে আমরা জানি যে এখানে সেন্টেন্স তৈরি করা থাকে, সেই সেন্টেন্স সহ সে বলতে পারে। তো আমার কাছে তখন অবাক হতাম। তো আমার কাছে মনে হয়েছে আমরা এখন, আমি যেটা ফিল করি সেটা হচ্ছে আমার কাছে এমন দৃষ্টান্ত যে আমি এখন কারো কাছে গল্প করি বা কারো পরামর্শ দিই আমার এই ছোট্ট অভিজ্ঞতা থেকে, লতিফ ভাই সবসময় মানে ইংলিশের মাস্টার হিসাবে তার গল্পটা চলে আসে যে এমন একজন মানুষ দেখলাম যে। এবং আরেকটা জিনিস, আমি কিছুদিন ICMA-তে ক্লাস করেছিলাম, সেইখানে বিজনেস ইংলিশ নামে একটা কোর্স ছিল। তো অনেক সময় হোমওয়ার্ক দিত আর কি, ইংলিশের 100টা হয়তো বা শূন্যস্থান গ্যাপ পূরণ করা ওইটা সেটা ইত্যাদি। তো আমি নিশ্চিন্তে এসে লতিফ ভাইয়ের সহায়তা নিয়ে ওগুলো ফিল আপ করে পরের দিন 100-তে 100, একটাও ভুল নাই। সবাই তো অবাক, কী সব পারে কীভাবে? মানে আমাকে আবার যখন লোকজন জিজ্ঞেস করতো তখন আমি একটু এড়াই চলতাম আর কি, আসলে যেটা স্বাভাবিক হয় আর কি। তো আমরা আসলে আমি সেই ফ্লেভারটা পেয়েছি প্রায় 5-6 বছর লতিফ ভাইয়ের সাথে একসাথে একই রুমে ছিলাম, অনেক ইংলিশ শিখেছি, ইংলিশের অনেক ভেরিয়েশন, অনেক এই যে আমাদের ছোটো বোন যে ও বললো যে আসলে যে লেডি অ্যাডমিনিস্ট্রেটর কি, আসলে এরকম শব্দ তার কাছে অনেক প্রচুর শিখেছি। আমার কাছে আমার কিছু ডায়েরি সংরক্ষিত আছে যেটার মধ্যে লতিফ ভাইয়ের দেওয়া আর কি অনেক গ্রামাটিক্যাল রুলস বা কিছু শব্দ ব্যতিক্রমধর্মী শব্দ এগুলো আমি লিখে রেখেছি, এখনও সেগুলি আমার সংরক্ষণে আছে। তো আসলে সেই মানুষটি আমার মনে হয় আজকে সুযোগ আর কি, একটা সুযোগ হয়তো বা পরিবেশ পরিস্থিতির কারণে সেই লতিফ ভাইকে যেরকম দেখেছিলাম যে নিজেকে এক্সপোজ করছেন না, এটা একটি আমার মনে হয় যারা জানেন তাদের উচিত যেটা অন্ততপক্ষে সমাজের জন্য, মানুষের জন্য, যারা আকাঙ্ক্ষিত ব্যক্তিবর্গ রয়েছে তাদেরকে জানানো। তো সেই সুযোগ আমার মনে হয় লতিফ ভাই আমাদের এই সমাজকে বা আমাদেরকে দিয়েছেন। তার এই বই নিঃসন্দেহে আমরা এখনও দেখিনি, মোড়কটা দেখি ভালো লেগেছে। লতিফ ভাইয়ের জন্য শুভকামনা থাকলো, তিনি এগিয়ে যাবেন। এবং তার ইংলিশের যে দখল, অন্ততপক্ষে আমার ছোটো জ্ঞান আমি যেটা মনে হয় আমার কাছে এখনও আমার এই লাইফে আর কি, আমি এখনও এরকম কাউকে দেখি নাই যে ইংলিশের কোনো কিছু জিজ্ঞেস করলে যে পারেন এমন কোনো শব্দ নাই। তো এই জন্যই বলছিলাম যে ইন্ট্রোভার্ট বললাম এই কারণে, তিনি ইংলিশ জানেন বলেন না, ইংলিশ অনুবাদ করতে পারেন কোথাও, কিন্তু অনেক ধরনের চাকরি কিন্তু পার্ট টাইম জব করা যায় ইংলিশে অনুবাদ করে দেয় বাংলা থেকে, সেটিও করছেন না, মানে নানান ধরনের বিষয় নিজেকে চুপচাপ থাকছেন। তো এনিহাও তিনি এখন সুযোগটা পেয়েছেন, একটা প্ল্যাটফর্মে আসছেন নিজেকে এক্সপোজ করার। আমার মনে হয় শুধু এক্সপোজ না, এটা বিজনেস না, আমার মনে হয় এটা একটা সেবা এবং জাতি উপকৃত হবে। তার ইংলিশের যে নলেজ, যে দখল আমার কাছে মনে হয়েছে এটা আমাদের সবার জন্য, আমাদের মানে ওপেন্স আওয়ার উইন্ডোজ। আমি মনে হয় যে আমরা যদি জ্ঞান অর্জন করতে চাই ইংলিশে, কিছু জানতে চাই, সেটা মনে হয় এই বই থেকে অথবা তার সাথে কথা বলে, তার আগামী দিনে আরও বই আসবে সেই প্রত্যাশা সেটা থেকে আমরা জানতে পারবো। প্রতিবার জন্য শুভকামনা থাকলো। ডেপুটি পুলিশ কমিশনার, মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, 27তম BCS মেম্বার। আমি আসলে অনুমতি প্রকাশের যখন কথা লতিফ ভাই বললেন তখন কিন্তু আমি নাম বলি নাই যে আমি কিছু বলবো, কিন্তু এই অনুষ্ঠানে আসার পরে লতিফ ভাই যে এরকম একটা কর্মময় জীবন, একটি বই লিখলেন, একটু উদাহরণ হলেন, আমার মনে হলো যে
একেবারেই ইনফরমাল এক মিনিটের মধ্যে কিছু কথা বলা দরকার। লতিফ ভাই আমার হলের বড় ভাই, আমার এক বছরের সিনিয়র, উনি সোশ্যালজিতে পড়তেন, আমি মাস কমিশন জার্নালিজম স্টুডেন্ট ছিলাম। আমরা যখন হলে থাকতাম, হলে তো বিভিন্ন রকমের স্টুডেন্ট, বিভিন্ন চৌষট্টি ডিস্ট্রিক্ট থেকে আসছে, বিভিন্ন স্টুডেন্ট হলে থাকে, এক এক ধরনের এক এক স্টুডেন্টের এক এক রকমের ক্যারেক্টার, এক এক রকমের উদ্দেশ্য থাকে। কেউ বিসিএস ক্যারিয়ার হবে, কেউ সাংবাদিকতা করবে বা বিদেশে যাবে, অনেকে সকালে দেখলাম ঘুম থেকে উঠে সকালে শুনতাম আজকে তার ফ্লাইট ভিসা হয়ে গেছে, আমেরিকায় চলে যাচ্ছে বা লন্ডন চলে যাচ্ছে। তো ওই সময় হলে আমাদের যেসব ভালো স্টুডেন্ট ছিল, যারা বিভিন্ন বিষয়ে খুব ন্যাক এবং যাদেরকে অনেক দক্ষতা ছিল, তার মধ্যে লতিফ ভাইয়ের একটা বিষয়টা আমরা সবাই জানতাম, এস এম হল স্টুডেন্টরা, যে লতিফ ভাই হচ্ছে জীবন্ত ডিকশনারি। সে পড়ে সোশ্যালজিতে কিন্তু প্র্যাকটিস করে ইংলিশের, সে প্র্যাকটিসটা আজকে তার বাস্তব রূপ হয়েছে। একটি সুন্দর ইংলিশ গ্রামার বই লিখেছেন, এই বইটা ওনাকে আমার মনে হয় যে অনেকদিন আমাদের মাঝে স্মৃতি হিসেবে বেঁচে থাকবে আমাদের মাঝে। কারণ যে কোনো একটা গঠনতন্ত্রমূলক কোনো প্রকাশনা যদি থাকে, সেটা মানুষের একটা যে অবদান সমাজের জ্ঞান বিস্তারের ক্ষেত্রে, সেটা ইতিহাস হয়ে থাকে। লতিফ ভাই, আমি লতিফ ভাইয়ের জন্য আমার মাঝে মাঝে দুঃখ হয়, লতিফ ভাইয়ের সাথে এই বিষয়ে অনেকবার শেয়ারও করেছি, লতিফ ভাই আমাদের সাথে 27তম বিসিএসের পুলিশ ক্যাডারের জন্য মনোনীত হয়েছিলেন প্রথম রেজাল্টে। সেকেন্ড রেজাল্টে লতিফ ভাই কেন যেন হয়তো ভাগ্যে নাই, এই কারণে আসতে পারে নাই, কিন্তু লতিফ ভাই আজকে যে কাজটা শুরু করেছেন, আজকে হয়তো বিসিএস ক্যাডার থাকলে আইজি হতেন বা ডিআইজি হতেন, কিন্তু অনেক ক্যাডার তিনি তৈরি করতে পারতেন না। আজকে উনি যে একটা মহৎ পেশায় আছেন, নিজে পরবর্তীতে আর একবার বিসিএসদের হয়তো আবার ক্যাডার হতে পারতেন, কিন্তু সেই চিন্তা থেকে বেরোয় এসে উনি যে একটা মহৎ পেশায় গেলেন, শুধু নিজে ক্যাডার হলেন না, ঠিক পরবর্তী হয়তো হয়নি, কিন্তু অনেক ক্যাডারের জন্ম দেওয়ার রাস্তা তিনি তৈরি করেছেন। অনেক ক্যাডারের মধ্য দিয়ে লতিফ ভাই বেঁচে থাকবে বহুদিন, এটা আমি বিশ্বাস করি। লতিফ ভাইয়ের জন্য শুভকামনা, আশা করি আগামী দিনগুলোতে আরও ভালো ভালো বই আসবে, বেসিক বই আসবে, যাতে ইতিহাস হয়ে থাকতে পারেন। ধন্যবাদ। আমি মোহাম্মদ আব্দুল্লাহ মামুন, সহকারী অধ্যাপক, দর্শন বিভাগ, ঢাকা কলেজ। আর আসলে আমি আমার মনে হয়েছে যে লতিফকে নিয়ে যদি বলি তাহলে এখানে আবার সেই খেয়ে হয়তো যেতে হবে, কিন্তু মানে এত স্মৃতি ঢাকা কলেজে, আমরা ও আমার ক্লাসমেট ঢাকা কলেজে, তো লতিফকে নিয়ে এই যে ওর ক্লাসমেট যারা স্কুলে প্রাইমারি স্কুলে পড়ছে, তারপরে হাই স্কুলে, আর আমি লতিফকে পেয়েছি হলো ঢাকা কলেজে। তো আমি লতিফের একটা মানে ওই যে কিছু বিকল্প কিছু জিনিস আছে যেগুলো ও মজা পেত, বিশেষ করে আমরা তো ওকে জ্বলন্ত ডিকশনারি অনেকেই বলছেন, আমরা কলেজেও তাকে ওই একটা জীবন্ত ডিকশনারি হিসাবে আমরাও তাকে দেখছি। তো আমি অনেক বেশি কথা আর বলবো না, শুধু এটুকু বলবো যে লতিফ আমার বন্ধু, এটাই আমার গর্ব। লতিফের এই যে তার এই যে লেখার মাধ্যমে দিয়ে সে তার অন্য স্মৃতি, তার একটা প্রতিষ্ঠান সে খুলছে অদিতি, সেই প্রতিষ্ঠানের মাধ্যমে হয়তো সে বেঁচে থাকবে, কিন্তু তার যে লেখক হিসেবে লতিফ আজকে যে তারকে যে প্রকাশ করলেন, এটা তাকে সারা জীবন পৃথিবী হয়তো আমি মনে করবো যে যতদিন পৃথিবী থাকবে ততদিনও লতিফ বেঁচে থাকবে। আমার বন্ধুর জন্য আমার এই শুভকামনা, তার এই যে উদ্দেশ্যে তার এই প্রকাশনা সেটার জন্য সফল আসে, সফলতা আসে সবার জন্য, শুভকামনা। কারো কাছ থেকে মানে আমাদের বাঙালি সমাজে যেখানে একটা পরস্পরতা আছে, হিংসা এরকম একটা ব্যাপার, কারো প্রশংসা কেউ করতে চায়, কিন্তু লতিফের ব্যাপারে আমি দেখলাম যে সবাই একেবারে স্বতঃস্ফূর্তভাবে সেই কথাটা বলতে পারছে। তার মানে কি যে সে সত্যিকারভাবে একজন ভালো শিক্ষক এবং সে একজন আদর্শ মানুষ। এবং আজকে এখানে এসে আমি যেটা দেখতে পাচ্ছি যে এই তাকে নিয়ে কথা বলতে গিয়ে আমার মনে হয় লতিফ আমার মনে হয় তুমি মনে হয় এই তোমাকে নিয়ে একটা আলোচনা সভা করা যেতে পারে, যে এটা কিন্তু একটা বিশাল একটা অ্যাচিভমেন্ট, যে একটা এই যে বন্ধুর প্রশংসা করা এটা কিন্তু অনেক বড় ব্যাপার। তারপরে তোমার এখানে কিছু ছাত্র মানে যেভাবে তারা প্রশংসা করেছে, এবং অন্য যারা, আমি মনে করি যে তোমার এরকম তোমার
জাল বা নেটওয়ার্ক যেভাবে তুমি ছড়িয়েছ আমার মনে হয় সব জায়গা থেকে একই। তো ওই আমাদের আগে মামুন বলেছে, না মামুন না কে যেন বলেছে যে তার বিসিএস এর একটা ঘাটতির কথা পুলিশের, হ্যাঁ জাকির সে বলেছে। আসলে এটা খুবই একটা নগণ্য বিষয়, কারণ প্রতিষ্ঠাটা কিন্তু এটা একটা পদের সাথে সম্পর্ক। আমরা অনেকে বড় বলে যাই কিন্তু প্রতিষ্ঠিত হতে পারি না। যেমন আব্দুল্লাহ সাহেব স্যার কি উনি কি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন? উনি কিন্তু কলেজ শিক্ষক ছিলেন। আমার এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বন্ধু আছে, কিন্তু আপনার নর্মালি কি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে শিক্ষকেরা মনে করে যে দেয়ার সুপার ডুপার নাকি সুপারম্যান, মানে সুপার নলেজের অধিকারী, হ্যাঁ। আর কলেজ শিক্ষকরা কি একটু যে প্রাইমারি শিক্ষককে যেমন একটু সবচেয়ে লয়েস্ট, তারপরে হাই স্কুল, তারপরে কলেজ, তারপরে বিশ্ববিদ্যালয়। কিন্তু আব্দুল্লাহ আবু সাইদ স্যারকে কিন্তু এটা কিন্তু সব কিছুর মধ্যে উঠে যেন, তাই না? এরকম করে কিন্তু অনেক সেক্টর আমি উদাহরণ দিতে পারবো যে আসলে যারা বিখ্যাত হয়েছে তারা কিন্তু পদের কারণে হয়নি, তাই না? তো লতিফ আজকে এই যে একটা অনুষ্ঠান হয়েছে, আমার একটা কথা মনে পড়ছে আমরা ঢাকা কলেজে যখন ভর্তি হলাম সুবিধা কোচিংয়ের কথা মনে আছে না আমাদের, যে সবাই আমাদের কী করলো ওই ম্যাকডোনাল্ডসে খাওয়ালো নাকি, তারপরে সোনার হোটেলে খাওয়ালো, এবং তারপরে দেখলাম যে একটা ওই কী বের করলো যেন শুভেচ্ছার কী একটা প্রসপেক্টাস বের করলো, যে সব জায়গায় আমার ছবি আছে যে আমি শুভেচ্ছা করেছি বা সবাই করেছে আর কি, কিন্তু আসলে শুভেচ্ছা কিছু করি না, হ্যাঁ, কিন্তু ওরা কিন্তু ক্রেডিট নিয়েছে। তো আজকে যে এই যে লতিফের বই, এটা কিন্তু একটা খুব গৌরব পরিবেশ এবং বন্ধু মহলদের নিয়ে, এবং বই কিন্তু অনেকেই লিখে, বই কিন্তু এখন ঘুড়ি ঘুড়ি বই, কিন্তু এতে ইংলিশ বই আছে, বিভিন্ন ধরনের বই আছে, কিন্তু আমি মনে করি যে বইটা তার পড়িনি এবং যতটুকু লতিফের ব্যাপারে যে আমার আস্থা বিশ্বাস আছে আর কি, এই বইটা একটা অনন্য উচ্চতায় চলে যাবে। এবং লতিফ আমার গর্বে ভস্ত হয়ে গেল, এবং আব্দুল্লাহ আবু সাইদ স্যারকে যেভাবে সবাই রেসপেক্টের দৃষ্টিতে দেখে, এবং লতিফের অবস্থানটা কিন্তু ঠিক ওই পর্যায়ে চলে যাবে, অদূরপরিষ্কার। এবং লতিফ তুমি এগিয়ে যাও, এবং আজকে তোমার এইটা মনে হয় একটা মাইলস্টোন হিসেবে থাকবে, এবং সেটার আমি একটা সাক্ষী বা আমি একটা উপস্থিতি হতে পারি, আমি সত্যি আমি গর্ব বোধ করছি তোমার উত্তরোত্তর আমি সম্পর্কে কামনা করছি। আসসালামু আলাইকুম। আসলে সেহেরির সময় শেষ হয়ে যাবে, তো আমার আমার সাথে লতিফের প্রায় দীর্ঘ 30 বছরের সম্পর্ক। সেই 1993 সনে ঢাকা কলেজে আমরা যখন ভর্তি হই, তারপর থেকে লতিফ আমাদের আরেক বন্ধু গোলাম মুস্তফা সাইফুল এবং আমি একসাথে, আমরা তখন থেকে একসাথে থাকি। তো আমরা যখন ঢাকা কলেজে পড়ি, ঢাকা কলেজে আমি এবং সাইফুল আমরা বাংলা পড়ি, ইংরেজি পড়ি, অর্থনীতি, মনোবিজ্ঞান, যুক্তিবিদ্যা বিদ্যা অন্যান্য সাবজেক্টগুলোও পড়ি। লতিফ দেখি সবসময় সকালেও ইংরেজি, দুপুরেও ইংরেজি, রাতেও ইংরেজি, শুক্রবারেও ইংরেজি, শনিবারেও ইংরেজি, মানে সপ্তাহে প্রতিদিন প্রতিটা সময় শুধু ইংরেজি। হ্যাঁ, যে কোনো পাঠকের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বই হবে। তো আমি বিশ্বাস করি লতিফের এই বইটি যে কোনো কম্পিটিটিভ এক্সাম প্রতিযোগীদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কালেকশন, শিক্ষার্থীরা উপকৃত হবে। এবং লতিফের বইটি একটা মাইলফল হয়ে থাকবে। আমি এই বলে লতিফের উত্তরোত্তর সাফল্য কামনা করি, এবং লতিফ যেভাবে বললো যে ওয়ার্ডিং এর উপরে আরেকটি বই লিখতেছে, সে বইটি যেন শীঘ্রই আমরা দেখতে পাই। আজকের এই বইটি আমি লতিফের চিন্তাগুলোকে বই আকারে দেখতে পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। আমি পরবর্তী বইটাও দেখার আগ্রহী রইলাম। আপনাদের সবাইকে শুভকামনা লতিফের তার একাডেমিক জীবন সাফল্যমণ্ডিত হোক। আসসালামু আলাইকুম।